ব্যাক গাইস, সো আমরা আবারও আছি গোলাকাতা এসএমপি তে। লাস্ট ভিডিও তোমরা দেখেছিলে আমি টিম থেকে লিভ হয়ে যাই এবং আরো অনেক ধরনের প্রবলেম আমাদের সৃষ্টি হয়। সো সেই প্রবলেমের সলভ আজকে আমরা এই ভিডিওতে করব এবং আমরা এটাও জানবো যে কেন আমি টিম থেকে লিভ নেই। সো আমি টিম থেকে লিভ নিয়ে সেটা কেন নেই একটু পর জানা হবে। সো আপাতত তো আমি যেহেতু টিম থেকে লিভ নিয়ে নিয়েছি আমার একটা নতুন টিম লাগবে। তোমার তো আপাতত কোনো টিম নেই রাই? আমি সোলো এখন। আমি আমার পুরানো টিম ছেড়ে দিছি, এর সাথে একটু ঝামেলা হইছে। কি আমার সাথে টিম করবা? এখানে গ্যারান্টি কি যে তুমি আমাকে বিট করবা না? আমি তোমাকে গ্যারান্টি কিভাবে দিব? তুমি যদি ট্রাস্ট করে করতে চাও করতে পারো। এতক্ষণ হিলডিসের সাথে এটা নিয়ে কথা হইতেছিল, ও একা একা সব করে ফেলে একা, এই জন্য আমি টিম ছেড়ে দিতে চাই। আমি এখন এমন একটা টিম চাই যেটা নাকি একসাথে থাকবে। আমি তোমাকে একটু পরে জানাইতেছি। ওকে, হ্যালো। হ্যাঁ, তো ডিসিশন নিলা? হ্যাঁ, তুমি আসতে পারো চাইলে। ওকে, বাট বিট্রে করবে না তো? এই রেশিওর থাকতে আর আমি করবো না। আচ্ছা, ট্রাস্ট করে আসতেছি, কই আসবো বলো। বাইরে আমি নেদারে আছি এখন, মাইনিংয়ে যাবো ভাবলাম। আমি সাকসেসফুলি নট আরবি এর সাথে এট দ্য লিস্ট গেম আমি করে ফেলি, দেন আমার দুজন ভালো ফ্রেন্ড হয়েছে আস্তে আস্তে, দেন আমি আর আরবি মিলে নেদারিট মাইনিং এর জন্য যাই। ওয়েল ওয়েল ওয়েল, আমার নেদারিট আমার অবশেষে কমপ্লিট হয়ে যায়। সো আমি একদম ম্যাক্স আমার এসে পড়ি। ঠিক, তুমি সেন্সরি কেন বলছো? আমি তোমার সামনে এখন তোমার কোশ্চেন হতে পারে, আমি যদি আসলেই আগে টিমটা ছেড়ে দিই তাহলে সেন্সে ঋষি আমার সাথে কি করে? কারণ ওরা দুজন তো আমার ওল্ড টিম। বাট দেয়ার ইজ এ টুইস্ট, আমি অ্যাকচুয়ালি টিম ছেড়ে দিয়েছিলাম। সবাই জানতো যে আমি টিম ছেড়ে দিছি, আমার টিমমেটরাও এটাই মনে করেছিল যে আমি অ্যাকচুয়ালি টিম ছেড়ে দিছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি টিম ছাড়ি নাই। আমি ভেবেছিলাম যে এরকম এরকম করে জানি সবাই বিশ্বাস করে যে আমি অ্যাকচুয়ালি টিম ছেড়ে দিছি। সো একজনকে আমি এভাবে ধরবো, একজনকে আমি আমার টিম বানাবো, টিম বানায় আমি লাস্টে গিয়ে তাকে বিট্রে করে তার সব বইটা হার নিয়ে এসে পড়বো। কিন্তু সেখানে আমি সমস্যায় পড়ে যাই, আরবিকে আমি দেখছি, আরবির সাথে আমি পরে টিম করি, অনেক ভালো আরবির সাথে ফ্রেন্ড হয়ে যায়। এখন আমি প্রবলেমে পড়ে গেছি যে হ্যাঁ, আমি এখন আরবিকে বিটে কীভাবে করবো ভাই? ও এত ভালো টিমমেট হয়ে গেছে, এত ট্রাস্ট দিচ্ছে, আমার মানে ইচ্ছা করতেছিল না। পরে আমি সব কিছু ঋষিকে খুলে বলি, কারণ আমি তো আমার ওল্ড টিমেও থাকতে চাই, প্লাস আমি আরবির সাথেও থাকতে চাই। দেন খুলে বলি, তারপর আমি অ্যাকচুয়ালি ওদের টিম ছেড়ে দিছি। কিন্তু আমি বেশি আসা যাওয়া করতাম, ভিলেজে এসে ট্রেনিং করতাম, আমাদের কোনো প্রবলেম ছিল না মাঝখানে, এগুলো করতাম। দেন মাঝখানে একদিন সেন্সে চিলে চিলে বলতেছিল যে ফাইলস টু ফ্লপি, তুমি এখানে ওইটা, মানে আমার ওই টিমমেটরা জানতো না, ওরা তো মনে করতো যে আমরা অ্যাকচুয়ালি তো আমি টিম ছাড়িনি, ওদের বিটে করার কোনো চিন্তা ভাবনা করতেছি আগে থেকে, ওরা সন্দেহ করছিল আমাকে। দেন কিছুদিন পর কেএক্সমন আমাদের সার্ভারের একজন মেম্বার প্লাস আমার টিম মেম্বার, সো কয়েকদিন আগে কেএক্সমন আমাকে ফোর্স করতেছিল যেহেতু আমি ওর টিম না এবং আগের টিম ছেড়ে আসছি, আগের টিমের বেসে কোঅর্ডিনেট জানতে। বাট আমি আগের বেসে কোঅর্ডিনেট দিতে চাচ্ছিলাম না, বিকজ আমি ওই টিম ছেড়ে দিয়েছি বাট বেস তো ছাড়ি নাই। আমি কেএক্সমনকে আমাদের বেসে কোঅর্ডিনেট বলি নাই, কিন্তু আমি কথা ছাড়লে ভুলে এটা বলে দিয়েছি যে আমি ওখানে আসা যাওয়া করি। দেন কেএক্সমন এটা জানার পর একদিন আমাকে ফলো করে। আমি কোর্ট বলে দিছি ওদের, ইচ্ছা করে এখানে আসি, আমি ওদের আগেই বলে দিছিলাম যে আমি কোর্ট বলবো না, ভাবতেছে আমি বিট্রে করেছি, অ্যাকচুয়ালি আমি জাস্ট টিমটা লিভ করছি অর নাথিং। আচ্ছা, ওরা যেহেতু আমার উপর মিথ্যা দোষ দিচ্ছে, আমাকে যেহেতু এনিমি বানিয়ে দিচ্ছে, তাহলে অ্যাজ এ এনিমি ওরা এখন আমার থাকবে।
দেন কিছুক্ষণ পর আরবি আমাকে ডাক দেয়, বলে কি ওনাকে এনশিয়েন্ট সিটিতে ওয়ার্ডেনের কাছে 100 বেচে ও লিভ করেছে, এখন বলে কি আমাকে বাঁচাইতে যেতে ওয়ার্ডেনকে মারতে। ওয়েট 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 ওয়েট, সরি ফর ডিস্টার্ব, তোমরা কি জানো যে আমার একটা ডিসকর্ড সার্ভারও আছে? যদি তোমরা না জেনে থাকো তাহলে এখনই জানো, আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লিজ প্লিজ সো আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করে ফেলো, তাহলে আমার সাথে কথা বলতে পারো, প্লাস আমরা একসাথে খেলতেও পারবো। দেন আমি ওকে বাঁচাতে যাই 3 ঘন্টা পর। এ ওয়ার্ডেন নাই এখানে, আমি দেখতেছি, আমি ওকে নিচেই আসি আমি এখন, তুমি ঢুকো। বাঁচাও গেছো আমি কত ভালো, আমি তোমার জন্য আমার স্নো বাকেট ওয়েস্ট করছি, এখন তুমি আমাকে একটা হার্ট দাও। আমার কাছে জানো 48 অবসিডিয়ান আছে। আগে হার দাও তারপর ফুড দিব। টনলি না পান, তুমি আগে হার দাও তারপর যা যা লাগবে আমি সব দিব। আমারে একটু কিছু উড বা টুট দাও। দাও আমি দেখতো কি ছোট লোক, ছোট লোক কি হলো? আমারে শরম নাই, চাইতেই আছে ভাই, চাইতেই আছে। হোয়াট ইজ দিস? একটা দাও, আমি কালকে মেরে তো হার। হ্যাঁ হ্যাঁ ভদ্র বাচ্চা, এবার যাও টাটা। আর কোনো কথা বললে এখন হচ্ছে যে আমি টিমে জয়েন করতে চাই। শুনলাম রিসেন্ট নাকি এমএসটি টিম শিফট করছে বা তোমরা বেক কোয়ারি সোর্স সামথিং, এখন একটা স্লট খালি হয়ে গেছে, স্লটে কি আমাকে নেওয়া যাবে? হোয়াট বাট ওয়াই?